Good morning, students. How are you? I hope you all are well. My dear students, how are you today? I hope you are fine. I am also fine by grace of Almighty God. Dear viewers and my guardians who are watching my live video, welcome to online primary school Kotalipada Gopalganj. At first I would like to present myself. I am Prakash Chakraborty, assistant teacher, Dihura Government Primary School, Kotalipada, Gopalganj. Dear students of class 2, get ready to sit with your EFT book, exercise book and a pen. Today I will teach for the students of class 2 and today's lesson title definition is class 2 English, subject English, unit 19, lessons 4 and 5, activity A and B, page 38, date 5th October 2020. My dear students, hope you have seen to watch my live class. At first, before going to our class, we will watch the video. Okay? My dear students, please watch the video. Can you tell me what shape is the shoulders?
এই সবুজের আকৃতিটা কেমন তুমি কি আমাকে বলতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, তোমরা মাঝে মাঝে এই সবুজা বা সিঙ্গারা খাও, বাড়িতে বা বাজারে কোথাও গেলে খাও, তো তোমরা এটা বলতে পারবে। এটা হচ্ছে তিনকোণা আকৃতির। এই যে সবুজাটা হচ্ছে এরকম তিনকোণা আকৃতির, এটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল। দা সবুজ আনসার ট্রায়াঙ্গেল, দা সবুজ আনসার ট্রায়াঙ্গেল। এবার নেক্সট টিচার, হোয়াট ইজ দিস? ক্যান ইউ টেল মি ডিয়ার স্টুডেন্টস হোয়াট ইজ দিস? দিস ইজ এ কলম। হোয়াট শেপ ইজ দ্য কলম? হোয়াট শেপ ইজ দ্য কলম? ক্যান ইউ টেল মি হোয়াট শেপ ইজ দ্য কলম? দ্য কলম ইজ এ স্কোয়ার। দ্য কলম ইজ এ স্কোয়ার। হোয়াট ইজ দিস? ডিয়ার স্টুডেন্টস প্লিজ টেল মি হোয়াট ইজ দিস? দিস ইজ ইউর ইএফটি বুক অফ ক্লাস টু, তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বই। তো এটা তোমরা এখন বলো যে এটার আকৃতিটা কেমন, এটার আকৃতিটা কেমন। দ্য শেপ ইজ, হোয়াট শেপ ইজ ইউর বুক? তোমাদের বইয়ের আকৃতি কেমন? ইউর বুক ইজ রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল, দিস পিকচার অ্যাজ লাইক অ্যাজ দিস পিকচার রেক্ট্যাঙ্গেল। ইউর বুক শেপ ইজ রেক্ট্যাঙ্গেল। Dear students, do you remember what may be our today's lesson? তোমরা কি বলতে পারো যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তুটা কি হবে? Yes, you could understand that today's we will learn about shapes. আজ আমরা আকৃতি নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখি, let's see some picture. এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিছু ছবি দেখো। এখানে এখানে কি আছে? এখানে একটা ডাইস। তোমরা অবশ্যই বাড়িতে বসে লুডু খেলো, এবং সেই লুডু খেলার যে ছক্কাটা আমরা দেখি, যে ডাইসটা দেখি, সেই ডাইসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং ডান পাশের ছবিটা কি আছে বলতো? ডান পাশের ছবিটা আছে চেস, অর্থাৎ দাবা। চেস এন্ড দ্য নেক্সট পিকচার, এখানে চারটা সাইড দেওয়া আছে। এখানে দুই পাশে দুটো লাল এবং উপরেরটা উপরটা নীল, গাঢ় নীল, ইন্ডিগো কালার। তো এখন আমরা দেখলাম যে এই যে শেপগুলো, এই শেপগুলো হচ্ছে স্কোয়ার, এগুলোকে বলা হয় স্কোয়ার, অর্থাৎ বর্গ, এগুলোকে বলা হয় স্কোয়ার বা বর্গ। নেক্সট পিকচার, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? কুড ইউ টেল মি? তোমরা কি আমাকে বলতে পারো এটা কিসের ছবি? হ্যাঁ নিশ্চয়ই তোমরা এটা পারো। এবং তোমরা একটু আর একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, একটু খেয়াল করে দেখো। হ্যাঁ অবশ্যই, এটা একটা কয়েন বা মুদ্রা, এটা হচ্ছে 2 টাকার মুদ্রা। এবং আরেকটা জিনিস খেয়াল করো যে এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা মার্বেল। হ্যাঁ এটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা যখন সংখ্যা গণনা করি অনেক সময় এই মার্বেল ব্যবহার করি, এবং আমরা এই যে 2 টাকা, আমাদের বাংলাদেশে 1 টাকা 2 টাকা এবং 5 টাকার যে কয়েন গুলো আছে, মুদ্রা গুলো আছে, সেগুলো এই গোলাকৃতির। আমরা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি 2 টাকার একটা মুদ্রা। Under the sleep mode, release by pressing key of the N or the play and pass key. এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি তোমরা কি বলবে? গোলক। এটা আমরা কি দেখতে পাচ্ছি? গোলক। গোলক মানে আমাদের এই পৃথিবী। আমরা যখন বিদ্যালয়ে যাই তখন কিন্তু আমরা আমাদের এই গোলকটা দেখতে পাই। তো তোমরা অবশ্যই নিশ্চয়ই এই গোলকটা দেখেছ, এটা আমাদের পৃথিবীর আকৃতি। তো এগুলো সবই কিন্তু গোলাকৃতি। হোয়াট ক্যান ইউ সি? দিস ইজ এ বল অ্যান্ড দিস ইজ এ সিডি। দিস ইজ এ বল অ্যান্ড দিস ইজ এ সিডি, দ্যাট মিনস কম্পাক্ট ডিস্ক। এই দুটার আকৃতিও কি তোমরা একটু বলবে? দুটার আকৃতিও কিন্তু গোল, গোলাকৃতি। এটা হচ্ছে গোলাকৃতি বা আমরা যেটাকে বলি রাউন্ড। রাউন্ড অর্থ হচ্ছে তোমার গোলাকার, গোলাকার। রাউন্ড অর্থ গোলাকার। আমরা দেখতে পেলাম এখানে একটা বল, হিয়ার ইজ এ বল অ্যান্ড হিয়ার ইজ এ কম্পাক্ট ডিস্ক, দিয়ে দ্য অবজেক্টস আর রাউন্ড।
the objects are round. And we can say it circle. And we can say it circle. C-I-R-C-L-E. Circle, that means ritto. Circle. Circle, that means ritto. Golakar jinish ki amra ritto boli. Circle means ritto. Dear students, can you see the picture of the slide? It's like a picture group to khyal. This is a pyramid and this is a triangle. তোমরা যাদের যখন আমরা যাদের ইনস্ট্রুমেন্ট বক্স আসছে টু থ্রি ডে পরে যারা পড়ে তারা জ্যামিতি অঙ্কনের ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলটি ব্যবহার করা হবে এন্ড দিস ইজ এ হ্যাঙ্গার তোমরা এই হ্যাঙ্গার গুলো দেখো এগুলোতে আমরা জামা কাপড় ঝুলিয়ে রাখি তো এগুলো ক্রিয়াকৃতি বলতে পারো দিস অবজেক্টস আর হ্যাভ থ্রি সাইডস এগুলো আমাদের কয়টা কৃতি কয়টা সাইড আছে সাইড মানে আমরা পাশ বলতে পারি এখানে আমাদের এগুলো তিনটা সাইড আছে দেখি আমরা একটু এখানে আমি একটু বোর্ডে এঁকে দেখি তিনটা সাইডস আছে দ্য অবজেক্টস হ্যাজ থ্রি সাইডস তিনটা সাইডস একটা দুইটা তিনটা থ্রি সাইডস থ্রি সাইডস দ্য অবজেক্টস হ্যাজ থ্রি সাইডস এই বস্তুগুলো তিনটা পাশ আছে ফার্স্ট পিকচার ইজ পিরামিড এন্ড সেকেন্ড হচ্ছে জেমিতি বক্স এবং তোমার এটা হ্যাঙ্গার This is called triangle. এটা কি বলা হয়? Triangle. T-R-I-A-N-G-L-E. Triangle. বা ত্রিভুজ. Triangle বা ত্রিভুজ. Next. Wow, dear students, what is the picture? I hope you know this is the picture of our national flag. তোমরা জানো অবশ্যই এটা আমাদের জাতীয় পতাকা. And this is a smartphone or mobile phone, and this is a table. Okay, dear students, this is the shape. Here is the two shapes. Second, I am going to show you two shapes. Jamon, ekta ase ki. Amar to dekhi ekhane ki ki akriti ase ekhane. Dui ta akriti ase. This is the rectangle shape. This is a rectangle. R-E-C-T-A-N-G-L-E. Rectangle shape. What the? Charcona. And this is a circle. C-I-R-C-L-E. Circle. Ditto. Ekhane amra chuta shape dekhte pacchi. And the mobile phone or smartphone is rectangle size. The table is rectangle size. Here is a table and you can see this. তোমরা এই টেবিলটাও দেখতে পাচ্ছ এটা চার কোণা আকৃতির যার চারটা বাহু আছে এটারও চারটা বাহু আছে এবং এর চারটা কোণা আছে এই একটা দুইটা তিনটা চারটা চারটা সাইড আছে চারটা বাহু আছে চারটা কোণা আছে rectangle Students, you have seen the bricks. তোমরা অবশ্যই ইট দেখেছো যে কোনো জায়গায় শতকাতে বাসা বাড়ি তৈরি করার সময় পাকা বাড়ি তৈরি করতে ইট ব্যবহার করা হয় সেরকম একটা ইট এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিক দেখতে পাচ্ছি অ্যান্ড নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বোর্ড সেই বোর্ডটাও কিন্তু রেক্ট্যাঙ্গেল অ্যান্ড আমাদের এখানে ব্রিকটাও রেক্ট্যাঙ্গেল সাইজ মানে চার কোণা বা চারটা পাশ আছে টু সাইডস আর লং অ্যান্ড টু সাইডস আর শর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেলের কি কি আছে আমরা একটু দেখি দুইটা পাশ দুইটা পাশ তোমরা একটু এই বোর্ডের দিকে তাকাও শিক্ষার্থী বন্ধুরা এই একটা পাশ একটা পাশ দুইটা পাশ এই একটা পাশ একটা পাশ এই দুইটা উপরটা নিচেরটা আর দুই পাশে দুইটা এই চারটা পাশ উপরের দুটো এখানে বড় লং এন্ড নিচে এই দুই পাশে দুটো শর্ট মানে ছোট দিস অবজেক্টস হ্যাভ অলসো ফোর সাইডস This is called rectangle. কি বলা হয়? Rectangle. Let's draw a shape. এবার আমরা একটা আকৃতি আঁকবো। আমরা দেখি কিভাবে এই শেপগুলো আঁকতে হয়। ফার্স্টে আমরা দেখলাম স্কোয়ার এবং ফার্স্টে আমরা এই স্কোয়ারটা আঁকবো।
One set, two set, three set, four set. এখানে দুইটা মোট চারটা সমান, এখানে চারটা সাইডস আমাদের সমান। শিক্ষার্থী বন্ধুরা একটু স্লাইডে খেয়াল করুন কিভাবে আমরা বর্গাকৃতি আঁকি। এখানে আমরা দেখতে পেলাম চারটা সমান আকারের বাহু দিয়ে চারপাশে মিলিত হয়ে একটা বর্গাকৃতি তৈরি করেছে। ওকে, এর ফার্স্টে তো দেখিয়েছি যে লুডু খেলার ছত্রা, তারপরে এগুলো আমরা দেখলাম বর্গাকৃতি এন্ড স্কয়ার, আমরা বলি এটাকে স্কয়ার। এখন দেখি আমরা যে বৃত্তটা কিভাবে আঁকি। আমরা দেখলাম স্কয়ার four sides are equal, four sides are equal, four sides are equal মানে চারটা বাহু, এখানে চারটা বাহু আমাদের সমান। এখন দেখি, now we can see in the slide a square then circle, how can we draw a circle, আমরা কিভাবে একটা বৃত্ত আঁকতে পারি। এখন এখানে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি যে উপরের এই বিন্দুটা, উপরের বিন্দুটা কিভাবে ঘুরে ঘুরে একটা বৃত্ত তৈরি করে। তোমরা যখন পেন্সিল কম্পাস ব্যবহার করবে তখন তোমরা মাঝখানে বিন্দুকে কেন্দ্র করে এরকম সার্কেল আঁকতে পারবে। Dear students, look at the picture and we can draw a circle. Here is our circle. Next, this is called circle. And we can see, now we can see the triangle. We can see the triangle. আমরা এখন দেখব triangle যার তিনটি three sides, যার তিনটা বাহু আছে। Here is three sides. One side, two sides, three sides. Here is a triangle. Dear students, now we will see next picture. This has four sides. Two sides are long. Where two sides are long, two sides are long and two sides are short. দুটি বাহু লম্বা এবং দুটি বাহু ছোট, একটু খাটো। এখন দেখি কিভাবে আমরা রেকট্যাঙ্গেল তৈরি করতে পারি। হিয়ার ইজ এ রেকট্যাঙ্গেল, হিয়ার ইজ ইমেজ অফ রেকট্যাঙ্গেল। আর ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ এ স্কোয়ার এন্ড দ্য কলম ইজ এ স্কোয়ার শেপ। হ্যাঁ, ইউ ক্যান সি দিস ইজ এ স্কোয়ার এন্ড দিস ইজ এ square. Square means four sides are equal. চতুর্ভুজে বা যার চারটা বাহুই সমান সেটা হলো square. And what is this? This is a vase. This is a vase. The vase is round shape. The vase is round shape. এটা গোলাকার. Circle. This is a বৃত্ত. This is a triangle. Cake. Cake is a triangle and this is a triangle shape. This is a triangle shape. One side, two side, three side. Triangle shape. Okay. Dear students, this is a rectangle and it has four sides. A chakra partial se, a chakra bahua se. Two sides are long and two sides are short. Rectangle. How do you spell the following words? Dear students, can you spell the square? S, Q, circle, C, I, R, C, L, E, circle, triangle, T, R, I, A, N, G, L, E. And this is the shape of triangle and we will spell triangle, T, R, I, A, N, G, L, rectangle. This is rectangle. How do we spell rectangle? R, E, C, T, A, N, G, L, E. Rectangle. Okay.
Now, open your English for Today book at page 38 and see the activity A and B. Okay, dear students. Shapes, unit 19. Shapes. This is a square. A square shape. A S Q U A R E square. And this is a circle shape. The Vritto. This is a triangle shape. And this is a rectangle shape. The audio. Ebar amra audio ta shuni. English in action. Square. Distance. Circle. Listen and triangle. Say after the audio. Rectangle. Rectangle. Distance again, listen to the audio and English in action. Square. Circle. Circle. Triangle. Triangle. Rectangle. Rectangle. Okay. Thank you. Dear students, now say the meaning of the following words. What is it? Shapes. Shapes means akriti. You know, shapes means akriti. What is the word? A square. A S Q U A R E. A square. A square means borgo. A square means borgo. Circle. C I R C L E. Circle means vritto. The word is triangle. T R I A N G L E. Triangle. Triangle means tribhuj. Okay. Triangle means tribhuj. Rectangle. Rectangle means chaturbhuj. Mess, mess of two, milk for a, mess of two, milk for a. Say, bola, say, bola. Dear students, now match the shapes with the words. Ekhon amra akriti gulor sathe amader shobder sathe mil korbo. Here are four sides. Ekhane chatra. Four shapes. Ekhane chatra akriti ache and we will match the words. Four words are triangle, rectangle, circle, square. Okay. Now, what is the picture? First picture is, can you tell me? First picture is circle. Okay. First picture is circle. This is circle. And what is this? A square. And a square. Circle, a square, triangle, and rectangle. Okay. I hope you can understand and you will able to match the pictures with the words. Ami asha kori tumra shobai sathe mil korte shokkhom hobe. Now, dear students, answer the questions orally. Ekhon moukhik bhabe tumra amake ektu উত্তর দাও হর শেপস হ্যাজ থ্রি সাইডস কোন আকৃতি তিনটি পাশ আছে অ্যান্ড হিয়ার আর ফোর সাইডস এই একটা পিকচার এই একটা পিকচার এই একটা পিকচার এই একটা পিকচার এখন আমরা একটু খেয়াল করি যে এই চারটি পিকচারের মধ্যে কোনটা থ্রি সাইডস আছে তিন চারটি আছে অ্যান্ড দিস ইজ এ দিস পিকচার হ্যাজ থ্রি সাইডস ট্রায়াঙ্গেল And we can say triangle has three sides. আমরা বলতে পারি ত্রিভুজের তিনটি বাহু আছে. Triangle. Answer is triangle. What shape is round? Can you tell me? What shape is round? Yes, you know. The circle is round. What shape has four sides? Okay, dear students, tell me what shape has four sides? কোনটা চারটা বাহু আছে বা চারটা পাশ আছে রেক্ট্যাঙ্গেল স্কয়ার হ্যাঁ স্কয়ার এস কিউ আর ই স্কয়ার হোয়াট শেপ হ্যাজ স্টেট
straight sides rectangle. Dear students, we have come at the end of the class, and your homework is draw the shapes and color them with the different colors. বিভিন্ন রকমের আমরা যে আজকে চারটি আকৃতি নিয়ে আলোচনা করলাম, এই চারটি আকৃতি তোমরা আঁকবে, বাসায় বসে আঁকবে এবং এগুলোর রং করবে। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের চারটা আকৃতি ছিল আজকে। ফার্স্ট আকৃতি স্কোয়ার, সার্কেল, ট্রায়াঙ্গেল অ্যান্ড রেকট্যাঙ্গেল। আই হোপ ইউ হ্যাভ enjoyed my class. আমি আশা করি তোমরা ক্লাসটি খুব উপভোগ করেছো, and thank you everyone, bye and stay safe at your home.